আসসালামু আলাইকুম, আমি ওমর খৈয়াম চৌধুরী, প্রভাষক, যুক্তিবিদ্যা বিভাগ, কর্ণফুলি সরকারি কলেজ, কাপ্তাই। তোমরা আমাদের কলেজের, কর্ণফুলি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই পড়ালেখা করছো, ভালো আছো। তোমাদের সব সাবজেক্টের ক্লাস আমরা নিচ্ছি, তোমাদের সব ক্লাস পাচ্ছ, কোনো সমস্যা হওয়ার কথা নয়। থাকলে তোমরা আমাদের স্যারদের সাথে, ম্যামদের সাথে কথা বলবে। আশা করি আমার সাবজেক্ট আমরা দুইজন আছি, স্যার এবং আফসানা ম্যাডাম, আমি এবং আফসানা ম্যাডাম আছি, আমরা দুইজনে তোমাদের ভিডিও ক্লাস অনলাইন নিচ্ছি এবং ফেসবুক মেসেঞ্জার গ্রুপ ইমোতে আমরা ক্লাস নিচ্ছি। ইভেন কি আমরা টেলিফোনও তোমাদের সাথে কথা বলছি। আবার মনে হয় আমি মোটা আশা করছি যে তোমাদের কোনো আর সমস্যা থাকার কথা নয়। সমস্যা থাকলে আমরা আছি, আমাদের যে কোনো সময় আমাদেরকে টেলিফোন করবে, কথা বলবে, আমরা সব সময় তোমাদের জন্য আমরা প্রস্তুত আছি যে কোনো সমস্যার সমাধান করতে। তো তোমরা ভালো করে পড়ালেখা করছো এই বলে আমি মোটামুটি আশা রাখি। আজকে আমরা যুক্তিবিদ্যা আমি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ শ্রেণীকরণ, চ্যাপ্টারের নামটা হলো শ্রেণীকরণ, এই শ্রেণীকরণ বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো। আমি তোমাদের ক্লাস নিব, তোমরা একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসটুকু খেয়াল করবে, মন দিয়ে শুনবে, আর ক্লাসের শেষে এটা ভিডিও ক্লাসটা সম্পূর্ণ ভালো মতো দেখে এগুলি রপ্ত করে কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। তো আজকে যে ক্লাসটা চ্যাপ্টার নিচ্ছি সেটা হলো শ্রেণীকরণ। শ্রেণীকরণ জিনিসটা কী আগে এটা আমাদের একটু জানতে হবে। শ্রেণীকরণ হলো কোনো বিষয় বা ব্যক্তি বস্তু সম্পর্কে তাদের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে যে বিভক্ত করা হয়, বিন্যস্ত করা হয় তাকে আমরা বলি শ্রেণীকরণ। কী বললাম? কোনো ব্যক্তি বস্তুকে যখন তার সাদৃশ্য, সাদৃশ্য অর্থাৎ মিল, এবং বৈসাদৃশ্য, বৈসাদৃশ্য মানে অমিল, সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে কোনো ব্যক্তি বা বস্তুকে যখন বিভক্ত করা হয়, ভাগ করা হয়, বিন্যস্ত করা হয়, তখন তাকে বলা হয় শ্রেণীকরণ। আমরা পৃথিবীর এই জগতে বিভিন্ন বস্তু আছে, বিভিন্ন গঠন আছে, সব কিছু সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করা সম্ভব নয়। সেই বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করতে গেলেই আমাদের অবশ্যই শ্রেণীকরণ করতে হবে। কারণ পৃথিবীতে আমরা যদি বলি, পৃথিবীতে অনেক গাছপালা আছে, অনেক জীবজন্তু আছে, এক একটি জীবজন্তুর এক এক রকম চারিত্রিক ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য আছে, ওদের আচার আচরণ, ওদের চলাফেরা, ওদের খাদ্যাভ্যাস আর অন্য প্রাণী থেকে ভিন্ন। সেই জন্য আমরা সম্পত্তির বিষয়, ব্যক্তি, বস্তুর ঘটনা সম্পর্কে আমরা শ্রেণীকরণ করি। শ্রেণীকরণ না করলে আমরা ওই বিষয় বস্তু সম্পর্কে আমরা কোনো জ্ঞান লাভ করতে পাই না, ও বিষয় সম্পর্কে কিছু জানতেও পাই না। সেই জন্যই আমরা সহজেই এইগুলোকে স্মৃতিতে আমরা ধরে রাখতে পাই না। যখন আমরা শ্রেণীকরণ করব তখনই আমরা এই জিনিসগুলোর সম্পর্কে সহজেই মনে রাখতে পারবো। আমরা অনেকদিন এই বিষয়গুলো আমাদের মনে প্রাণে স্মৃতিতে ধরে রাখতে পারবো। তাহলে বিভিন্ন বস্তু মৌলিক ও মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। ক্লিয়ার? তাহলে শ্রেণীকরণ কী? ব্যক্তি, বস্তু, বিষয়, ঘটনা সম্পর্কে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে যে আমরা যে ভাগ করি, বিভক্ত করি, বিন্যস্ত করি, তাকে আমরা শ্রেণীকরণ বলি। আমি একটা উদাহরণ দিলাম, বিভিন্ন প্রাণী সম্পর্কে আমরা বিভক্ত করি, গাছপালা সম্পর্কে আমরা বিভক্ত করি। এই গাছপালা সম্পর্কে বিভক্ত করার ফলে আমরা আম গাছের কী কাজ, আম গাছের কী গুণ আছে, কাঁঠাল গাছের কী গুণাগুণ আছে ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারি। এখন শ্রেণীকরণের প্রকৃতিটা কী, কী কী প্রকৃতি আছে? যেমন প্রকৃতির বিভিন্ন বিষয়কে জানার জন্য আমরা আরও সহজভাবে যদি বলি, সেটা হলো যে প্রকৃতির বিভিন্ন বিষয়কে জানার জন্য আমরা যে বিভাজন করি, বিন্যস্ত করি, তাকে আমরা শ্রেণীকরণ বলি। আচ্ছা, একটা আমরা যদি বলি, একটি ঘটনাকে ব্যাখ্যা করার সময় যেমন আমরা একটি ঘটনার নিয়মকে উচ্চতর কোনো নিয়মে অন্তর্ভুক্ত করি, তেমনি শ্রেণীকরণ ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদের উচ্চতর কোনো শ্রেণীতে শ্রেণীকরণ করা হয়। তাহলে আমাদের ব্রিটিশ একজন বিজ্ঞানী, একজন যুক্তিবিদ, ওনার নাম হলো কার্বেট রিড, উনি বলেন কোনো বিশেষ উদ্দেশ্যে সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে কোনো বস্তু বা ঘটনার সমূহকে মানসিকভাবে একত্রিত করার যে প্রক্রিয়া সেটাই হলো শ্রেণীকরণ। অর্থাৎ শ্রেণীকরণ সম্পর্কে কার্বেট রিড বা আরও অন্যান্য মিল, আরও অনেক যুক্তিবিদ, দার্শনিক, গবেষক এই শ্রেণীকরণের সংজ্ঞা দিয়েছেন। তার ভিতরে একজন ব্রিটিশ দার্শনিক যুক্তিবিদ আমরা বলি, ওনার নাম হলো কার্বেট রিড। উনি যে সংজ্ঞাটা দিয়েছেন যে কোনো একটা বিশেষ উদ্দেশ্য থাকতে হবে,
কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে যখন সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে কোনো ব্যক্তি বা বস্তুকে যখন আমরা মানসিকভাবে একত্রিত করি, তখনই সেটাই হলো শ্রেণীকরণ। অর্থাৎ আমার মানসিকভাবে আমি প্রস্তুত থাকতে হবে। মানসিকভাবে যদি আমি প্রস্তুত না থাকি, তাহলে ওই ব্যক্তি বস্তুকে আমি বিন্যস্ত করতে পারবো না। তাহলে যেমন আমরা যদি বলি, মানুষ, পশু, পাখি ও বিভিন্ন প্রকারের জলচ প্রাণীর খাবার গ্রহণ, চলাফেরা ইত্যাদি সাদৃশ্যের ভিত্তিতে এদের একটি প্রাণী জাতিতে আমরা শ্রেণীকরণ করতে পারি। আমরা সহজে বুঝতে পারি, মানুষ, পশু, পাখি, বিভিন্ন প্রকার জলচ প্রাণী, ওদের খাদ্যাভ্যাস, ওদের খাবার গ্রহণ, ওদের চলাফেরা, এগুলির সাথে মিল আছে আমাদের সাথে। আমরা যেমন খাওয়া দাওয়া করি, আমরা ঘুমাই, আমাদের নিদ্রা আছে, তো এদেরও একটা, পশু পাখিরও আছে, তাহলে এদের সাথে আমরা একটা মিল রেখে, সাদৃশ্য রেখে আমরা বলতে পারি এরা হলো কি, প্রাণী জাতি। আবার কোনো মাসের পায়ের ত্বক কালো এবং কোনো মাসের পায়ের ত্বক এই সাদা, যাদের পায়ের ত্বক সাদা এবং তাদের আমরা একত্রিত করে এদেরকে বলি শ্বেতাঙ্গ, আর যাদের কালো ত্বক তাদেরকে আমরা বলি কৃষ্ণাঙ্গ। এখানে একটা আমরা কী করলাম, একটা শ্রেণীকরণ করলাম, যাদের গায়ের রং সাদা, পায়ের ত্বক সাদা, তাদেরকে আমরা বলি শ্বেতাঙ্গ, আর যাদের গায়ের রং কালো, যাদের গায়ে পায়ের ত্বক কালো, তাদেরকে আমরা বলি কৃষ্ণাঙ্গ। এখানে একটা আমরা কী করলাম, শ্রেণীকরণ করলাম, এইটাই হলো আমরা শ্রেণীকরণ। তাহলে আমরা শ্রেণীকরণটা আমরা খুব সহজে বুঝতে পারছি, এটা এক ধরনের শ্রেণীকরণ হলো কি, এক ধরনের মানসিক প্রক্রিয়া। প্রথম কী বলতে হবে, এক কথা কী বলবো, শ্রেণীকরণ হলো এক ধরনের মানসিক প্রক্রিয়া। এখানে কী থাকতে হবে, বিশেষ একটা উদ্দেশ্য থাকতে হবে, আর দুইটা জিনিস থাকতে হবে, একটা হলো সাদৃশ্য, একটা হলো বৈসাদৃশ্য, মিল অমিল। এদের ভিত্তিতে কোনো ব্যক্তি, বস্তু, ঘটনা, বিষয় যাকেই আমরা ভাগ করি, সেটাই হবে কি আমাদের শ্রেণীকরণ। এখন আমরা এক সংক্ষেপে আমরা একটা শ্রেণীকরণের কী প্রকৃতি বা শ্রেণীকরণটা কেন আমাদের প্রকৃতিটা কী, শ্রেণীকরণ কখন বলবো, সেটা একটা সংক্ষেপে আমরা একটু কথা বলে একটু আলোচনা করি। সেটা কী, শ্রেণীকরণ হলো এক ধরনের বিন্যস্তকরণ। কী বললাম, শ্রেণীকরণ হলো এক ধরনের বিন্যস্তক, অর্থাৎ বিন্যস্তক মানে বিভাজন, বিভক্তি করা, ভাগ করা, বিন্যাস করা। তাহলে পৃথিবীর প্রকৃতিতে বিভিন্ন বস্তু ও ঘটনা এলোমেলো বিচ্ছিন্নভাবে বিদ্যমান আছে, তাদেরকে আমরা এক কী করি, আমাদের কী করতে হবে, বিভক্ত করতে হবে। আর বিভক্ত যদি না করে, তাহলে এই পৃথিবীর আজ এই যে সৃষ্টি, আল্লাহ তাআলা এই সৃষ্টির প্রকৃতিতে এত বিষয়, এত বস্তু, এত ঘটনা আছে, এগুলো বিভক্ত না করলে এগুলির সম্পর্কে আমরা সহজে জ্ঞান লাভ করতে পারি না। তাই আমাদের অবশ্যই আমরা এদের সম্পর্কে জ্ঞান লাভ করতে গেলে আমরা শ্রেণীকরণ করতে হবে। তাহলে আমরা সহজ কথায় বলতে পারি, শ্রেণীকরণ হলো এক ধরনের বিন্যস্তকরণ, অর্থাৎ একই শ্রেণীকরণ এক ধরনের বিভাজন প্রক্রিয়া। তারপরে আমরা বলতে পারি, শ্রেণীকরণ মানুষের উদ্দেশ্য দ্বারা পরিচালিত। শ্রেণীকরণ মানুষের কী হলো, উদ্দেশ্য দ্বারা পরিচালিত। আমার একটা উদ্দেশ্য থাকতে হবে, আমি কেন শ্রেণীকরণটা করছি। একটি লাইব্রেরিতে একজন মাছ বিক্রেতা যখন মাছ বিক্রি করে, তখন ওনার একটা বিশেষ উদ্দেশ্য থাকে। কী উদ্দেশ্য, উনি খারাপ মাছগুলি উপরে রাখে, ভালো মাছগুলি নিচে রাখেন। এতে ওনার একটা উদ্দেশ্য, মানসিক একটা প্রক্রিয়া কাজ করে যে খারাপ মাছগুলি আগে বিক্রি হয়ে যাবে বা ভালো মাছগুলি পরে বিক্রি হবে। কারণ ভালো মাছগুলি উপরে রাখলে খারাপ মাছগুলি আর বিক্রি হবে না। এখানে ওনার একটা বিশেষ উদ্দেশ্য আছে। অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমাদের শ্রেণীকরণ একটা উদ্দেশ্য দ্বারা পরিচালিত। প্রত্যেক ব্যক্তি, বস্তু, পারিবারিক, দৈনন্দিন, প্রাত্যহিক, রাষ্ট্রীয়, সামাজিক প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের শ্রেণীকরণ করতে হবে। শ্রেণীকরণ ছাড়া আমরা কোনো কাজ করলে সেই কাজে আমরা ফল পেতে পারি না, এবং সেটাতে আমরা কোনো লাভ হবে না, আমরা বরঞ্চ ক্ষতিগ্রস্ত হব। আরেকটা তাহলে আমরা কী বললাম, শ্রেণীকরণের ভিত্তিতে শ্রেণীকরণটা অবশ্যই মানুষের উদ্দেশ্য দ্বারা পরিচালিত। শ্রেণীকরণে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে ভাগ করা, এটা একটু আগেও বলেছি যে শ্রেণীকরণে একটা সাদৃশ্য বৈসাদৃশ্য থাকতে হবে, মিল অমিল থাকতে হবে। এখানে আমরা যদি অনেকগুলো মানুষকে এক জায়গায় দাঁড় করি, কিছু মানুষ বেটে, কিছু মানুষ লম্বা, এদেরকে আমরা সহজে চেনার জন্য যারা বেটে তাদেরকে একসাথে, যারা লম্বা তাদেরকে আরেকসাথে রাখলাম। এতে আমার সুবিধা হবে কি, আমরা সহজে এদেরকে চিনতে পারবো যে বেটে মানুষ কয়জন, লম্বা মানুষ কয়জন। এটা হলো মিল অমিল। তাহলে আরেকটা হলো কি, অবশ্যই শ্রেণীকরণটা মানসিকভাবে একত্রিত। আমি মনে মনে যদি আমি ধ্যান না করি, মনে মনে যদি আমি প্রস্তুত না থাকি, তাহলে আমি শ্রেণীকরণ করতে পারি। আমি এই যে বেটে আর লম্বা মানুষগুলো ভাগ করলাম,
সেখানে আমার একটা মনে একটা মনের ভিতরে একটা জিনিস কাজ করবে, কি কাজ করে, যে এদেরকে যদি আমি আলাদা করি তাহলে আমি সহজেই চিনতে পারবো করিম রহিম কে, করিম কজন লম্বা, রহিম কজন বেটে। এখানে একটা আমার বিশেষ একটা মানসিকভাবে উদ্দেশ্য কাজ করে, অর্থাৎ মানসিকভাবে আমি প্রস্তুত থাকি, অর্থাৎ প্রত্যেক কাজেই আমাকে মানসিকভাবে আমাকে প্রস্তুত থাকতে হবে। তারপরে সেনিকল হলো এক ধরনের ব্যাখ্যা করার পদ্ধতি, অর্থাৎ সেনিকল আমি করলে আমি ওই বিষয় সম্পর্কে আমি কিছু জানবো এবং ওই বিষয় সম্পর্কে আমি কী করতে পারবো, ব্যাখ্যা দান করতে পারবো। আমি যদি শ্রেণীকরণও না করি তাহলে আমি কোনো বিষয় সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো না। আমি আর সহজ কথা, যে বিষয় সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, অর্থাৎ যে বিষয় সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি যা জানি না, যা আমার সীমার বাইরে, ওই বিষয় সম্পর্কে আমি কোনো ব্যাখ্যা দান করতে পারি না। অতএব আমাকে শ্রেণীকরণ অবশ্যই করতে হবে, আর শ্রেণীকরণ করলেই আমি ওই বিষয় সম্পর্কে কোনো একটা বিষয় ওই বিষয় সম্পর্কে ব্যাখ্যা প্রদান করতে পারবো। তাহলে এই এই সংযুক্ত এই ব্যাখ্যাটা যে আমরা করি, এই ব্যাখ্যাটা করার ফলে কী হয়, আমি ওই বিষয় সম্পর্কে সহজভাবে আমি যেমন জানতে পারি, পৃথিবীর সবাই ওই বিষয় সম্পর্কে জানতে পারে। যাই হোক, আমরা এই জিনিসটা বললাম। এখন হলো শ্রেণীকরণকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা একটু দেখি। শ্রেণীকরণকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হলো প্রাকৃতিক শ্রেণীকরণ, একটা হলো কৃত্রিম শ্রেণীকরণ। কী বললাম, একটি হলো প্রাকৃতিক শ্রেণীকরণ, একটি হলো কৃত্রিম শ্রেণীকরণ। আচ্ছা, প্রাকৃতিক যে শ্রেণীকরণ, এই এটা এই শ্রেণীকরণটা কী, এটা হলো যে শ্রেণীকরণের মাধ্যমে বস্তু ঘটনার সময়কে মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে একত্রিত করা হয় তাকে বলা প্রাকৃতিক বা বৈজ্ঞানিক শ্রেণী। প্রাকৃতিক শ্রেণীকরণ, আরেকটি নাম হলো কি, বৈজ্ঞানিক শ্রেণীকরণ। অর্থাৎ যে শ্রেণীকরণে আমার অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু বিষয় সাদৃশ্য থাকবে এবং এর ভিত্তিতে আমি এদেরকে বিন্যস্ত করব বা একত্রিত করব, এটি হবে প্রাকৃতিক শ্রেণীকরণ, বা এটাকে আমরা বলবো বৈজ্ঞানিক শ্রেণীকরণ। অর্থাৎ এই শ্রেণীকরণের সাদৃশ্যের ভিত্তিতে করা হয় প্রকৃতি প্রদত্ত। আমি যদি একটা বাগানে যাই, বাগানে অনেক রকমের গাছ আছে, তাহলে আমি দেখব আম গাছ, প্রায় সকল আম গাছই আম গাছের লম্বা, তাদের সাইজ দেখলে বলতে পারবো এগুলি আম গাছ। কাঁঠাল গাছ দেখলে আমরা বলতে পারবো কাঁঠাল গাছ, তেঁতুল গাছ দেখলে বলতে পারবো এগুলি তেঁতুল গাছ। তাহলে প্রাকৃতিক শ্রেণীকরণটা সম্পূর্ণ হলো প্রকৃতি প্রদত্ত, এখানে কোনো সব মৌলিক সাদৃশ্য, এখানে কোনো বৈসাদৃশ্য থাকতে পারে না। তাহলে আমরা কী বললাম, গুরুত্বপূর্ণ মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনার সময়কে যখন আমরা বিন্যস্ত করি বা একত্রিত করি তখনই আমরা একে বলি প্রাকৃতিক শ্রেণীকরণ, অথবা একে আমরা বলি বৈজ্ঞানিক শ্রেণীকরণ। আমরা যদি একটা উদাহরণ দিই জিনিসটা একটু ক্লিয়ার হবে, যেসব প্রাণী মায়ের দুধ পান করে আমরা তাদেরকে স্তন্যপায়ী প্রাণীতে শ্রেণীকরণ, এটা এক ধরনের প্রাকৃতিক শ্রেণীকরণ। মায়ের দুধ এটা একটা প্রাকৃতিক শ্রেণীকরণ, আমরা সহজভাবে বুঝতে পারি যেসব প্রাণী সেটা মায়ের, যেসব প্রাণী বলতে মানুষ, গরু, ছাগল, জীব জন্তু, পশু পাখি সব, যেসব প্রাণী মায়ের দুধ পান করবে তাদেরকে আমরা স্তন্যপায়ী কী বলি, প্রাণী বলি, এবং এটি এক ধরনের প্রাকৃতিক শ্রেণীকরণ, এটা কখনো কৃত্রিম শ্রেণীকরণ নয়। কেমন, তাহলে প্রাকৃতিক শ্রেণীকরণটা, এটা মায়ের দুধ পান করে এটা একটা সম্পূর্ণ প্রাকৃতিক শ্রেণীকরণ। তাহলে প্রাকৃতিক শ্রেণীকরণটা কী বললাম, সম্পূর্ণ প্রকৃতিগতভাবে সৃষ্ট, এখানে মানুষের কোনো হাত নেই, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রকৃতি প্রদত্ত, এবং এখানে সবসময় গুরুত্বপূর্ণ মৌলিক কিছু সাদৃশ্য কাজ করে, এটা হলো আমাদের কি প্রাকৃতিক শ্রেণীকরণ। আচ্ছা, এখন কৃত্রিম শ্রেণীকরণটা কি, কৃত্রিম শ্রেণীকরণটা হলো কোনো ব্যক্তি বিশেষের স্বার্থ সিদ্ধির জন্য, অর্থাৎ কোনো ব্যবহারিক স্বার্থ সিদ্ধ, একজন ব্যক্তি, আমরা ম্যান টু ম্যান মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা লোভ লালসার ভিতরে পার্থক্য করে, আমাদের বিভেদ আছে, আমার যে ইচ্ছা আরেকজনের সেটা ইচ্ছা নাও হতে পারে, আমার যে উদ্দেশ্য আরেকজনের সে উদ্দেশ্য সেই উদ্দেশ্য নাও হতে পারে। অর্থাৎ কৃত্রিম শ্রেণীকরণটা ম্যান টু ম্যান ভেরি করে, অর্থাৎ আমার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য আমি যে শ্রেণীকরণ করব সেটাই হবে কৃত্রিম শ্রেণীকরণ। যে একটু আগে আমি যে কথাটা বললাম যে একজন মাছ বিক্রেতা বা একজন ফল বিক্রেতা খারাপ ফল, খারাপ মাছগুলাকে উপরে রাখে, ভালোগুলাকে নিচে রাখে, ওখানে ওনার একটা ব্যক্তিগত স্বার্থ আছে কি, আগে খারাপগুলো বিক্রি হয়ে যাবে পরে আমি ভালোগুলো বিক্রি করব। তাহলে পৃথিবীতে আমরা সামাজিকভাবে আমরা বাস করি, সমাজবদ্ধ জীব হিসাবে আমরা প্রাণী হিসেবে বলতে পারি, প্রত্যেক ব্যক্তিরই তার স্বার্থ সিদ্ধির জন্য তার যখন যা প্রয়োজন সেই কাজটি করে, এতে তার ব্যক্তিগত লাভ হয়, সমাজে অন্য সকলের
কোনো লাভ হয় না। কিন্তু প্রাকৃতিক শ্রেণীকরণে সবার সমানভাবে সবাই সমানভাবে উপকৃত হতে পারে, কিন্তু কৃত্রিম শ্রেণীকরণে শুধু একজন ব্যক্তি লাভবান হবে, বাকি সবাই ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ আমার ব্যবহারিক প্রয়োজনে, আমার ব্যবহারিক উদ্দেশ্য সাধনের জন্য যে শ্রেণীকরণ করি, আমার ব্যক্তিগত লাভের জন্য অথবা আমার ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য যে শ্রেণীকরণ করি, এইটাই হবে কৃত্রিম শ্রেণীকরণ। আমরা আরও সহজ ভাষায় আমরা বলতে পারি, একজন মা বাবা তার ছেলেমেয়ের ভিতরে বিভেদ সৃষ্টি করে। আমরা সহজে আমরা অনেক জায়গায় সেটা দেখতে পাই, ছেলেকে ভালো খাবার দাবার দেয়, মেয়েকে দেয় না। এটা এর কারণ একটা কি, ছেলে বড় হলে আয় রোজগার করলে বাবা মাকে দেখবে, আর মেয়ে তো পরের বাড়ি চলে যাবে, এখানে তার একটা ব্যক্তিগত স্বার্থ আছে, ওই যে ছেলে তাকে ইনকাম করে খাওয়াবে, এটা হলো এক ধরনের কৃত্রিম শ্রেণীকরণ। তাহলে পৃথিবীতে নানা জাতের মানুষ, মানুষের এক এক ধরনের মানুষের এক এক রকম ব্যক্তিগত স্বার্থ থাকে, সেটা ম্যান টু ম্যান পার্থক্য হয়। তাহলে আমরা এটা এটাকে বলে আমরা কী বললাম, কৃত্রিম শ্রেণীকরণ। আমি যদি বলি একজন নির্মাতা যখন রঙের ভিত্তিতে কোনো ভবনের শ্রেণীকরণ করে, তখন তাকে বলি আমরা কৃত্রিম শ্রেণীকরণ। এখন এখানে আমরা পাশাপাশি 8-10টা বিল্ডিং আছে, এক এক বিল্ডিংয়ের কালার এক এক রকম, এখানে তার একটা শ্রেণীকরণ। কেউ বলছে এই রং দিলে ভালো হবে, এই আরেকজন যিনি ভবন নির্মাণ করছে উনি বলে যে আমি সাদা দেব, উনি বলে হোয়াইট দিব, কেউ বলে ব্লু দিব, কেউ বলে হলুদ দিব। এখানে ওনার একটা কৃত্রিম শ্রেণীকরণ আছে, কেউ বলে যে এই রং দিলে খরচ কম পড়বে, কেউ বলে এই রং দিলে আরও সুন্দর ফুটফুটে হবে। তাহলে প্রত্যেকটা কাজের পিছনেই আমাদের একটা স্বার্থসিদ্ধি কাজ করে, এই স্বার্থসিদ্ধিটাই হলো আমাদের কৃত্রিম শ্রেণীকরণ। এখানে সাদৃশ্যের ভিত্তিতে কোনো শ্রেণীকরণ করা হয়, এখানে কোনো মৌলিক বিষয় থাকে না, বাহ্যিক সাদৃশ্যটা হলো আমাদের মূল জিনিস। আর প্রাকৃতিক শ্রেণীকরণ আমরা যেটা বলছিলাম সেটা হলো যে আমাদের প্রাকৃতিক শ্রেণীকরণ সম্পূর্ণ প্রকৃতি পদত্ব, আর কৃত্রিম শ্রেণীকরণটা হলো এই কৃত্রিম শ্রেণীকরণকে কৃত্রিম শ্রেণীকরণ বলার কারণ হলো এখানে যে সাদৃশ্যগুলোর ভিত্তিতে শ্রেণীকরণ করা হয় সেগুলো মৌলিক নয়, সেগুলো সম্পূর্ণ বাহ্যিক। আমি একজন লোককে খুশি করার জন্য আমি অনেক কিছুই করতে পারি, সে একজন লোককে খুশি করে তার থেকে কিছু ওই ব্যক্তিতে কিছু ফায়দা লুট করার জন্য আমার মানসিক একটা বিষয় কাজ করে, এটা হবে কৃত্রিম শ্রেণীকরণ। কিন্তু প্রাকৃতিক শ্রেণীকরণ, একজন বিজ্ঞানী যে ওষুধটা আবিষ্কার করেন সেটা পৃথিবীর সকল ব্যক্তির জন্যই করেন, ওনার একার কোনো লাভ নয়, এটা হলো প্রাকৃতিক শ্রেণীকরণ। কিন্তু একজন কৃত্রিম শ্রেণীকরণ ব্যক্তি উনি ওনার লাভের জন্য চিন্তা করে, উনি চিন্তা করবেন যে এই লোকটিকে আমি একটা উপকার করলাম, নিশ্চয়ই তার থেকে একটা ফিডব্যাক আমি পাবো। এই যে ফিডব্যাক পাওয়ার চিন্তা, এটি হলো কৃত্রিম শ্রেণীকরণ। তো আমরা সমাজে বাস করি, সমাজে আমরা মানুষের আল্লাহ তাআলার সৃষ্টি প্রকৃতিপত্র যা কিছু আছে সব কিছুরই আমরা শ্রেণীকরণ করব, যা মানুষের বিজ্ঞানসম্মত মানুষের উপকারে আসে। আমরা কৃত্রিম শ্রেণীকরণ থেকে আমরা সবসময় কৃত্রিম শ্রেণীকরণ করবো না, এর থেকে আমরা যতটুকু সম্ভব দূরে থাকব। কৃত্রিম শ্রেণীকরণে একজন ব্যক্তিরই শুধু লাভ হয়, বাকি সবাই ক্ষতিগ্রস্ত হয়। একজন লাইব্রেরিয়ানের কথা যদি আমরা বলি, একজন লাইব্রেরিয়ান তার লাইব্রেরিতে হাজার হাজার বই থাকে, উনি ওনার ব্যক্তিগত স্বার্থের জন্য উনি মনে মনে ভাবলেন যে আমি বাংলা বিষয়ের বইগুলো এই জায়গায় রাখবো, দর্শনের বইগুলো এখানে রাখবো, উপন্যাসের বইগুলো এখানে রাখবো, গল্পের বইগুলো এখানে রাখবো। এখানে ওনার একটা ব্যক্তিগত উদ্দেশ্য আছে যে উনি সহজে যাতে একটি বইয়ের নাম উল্লেখ করার সাথে সাথে যাতে উনি বইটি খুঁজে বের করতে পারে। এখানে ওই ব্যক্তির শুধু যিনি লাইব্রেরিয়ান ওই ব্যক্তিরই শুধু লাভ হয়। তাহলে ওই এখানে কিন্তু একটি কৃত্রিম শ্রেণীকরণ কাজ করছে। অর্থাৎ আমরা যা কিছু করি প্রত্যেকটা কাজের পিছনে আমাদের একটা মানসিক প্রক্রিয়া কাজ করে, সেই মানসিক প্রক্রিয়া কখনও কখনও ব্যক্তিগত সিদ্ধির জন্য, আবার কখনও কখনও সেটা সার্বজনীন হয়ে থাকে। যেটা সার্বজনীন সার্বিক সেটাই হবে প্রাকৃতিক শ্রেণীকরণ, আর যেটা কৃত্রিম শ্রেণীকরণ সেটা একজন ব্যক্তিগত লাভের জন্য, এটা হবে কৃত্রিম শ্রেণীকরণ। তো আমরা আশা করি মানে এই ধরনের কাজ আমরা সাধারণত আমরা করব না, আমরা প্রকৃতিগতভাবে যা কিছু মানব কল্যাণের সাথে জড়িত মানুষের কল্যাণে আসবে, বিজ্ঞানসম্মত প্রকৃতি প্রদত্ত মানুষের কল্যাণে সব কিছু করবো। আমরা ব্যক্তিগত স্বার্থের জন্য আমার ব্যক্তিগত লাভের জন্য কোনো কিছু করবো না, একজন ব্যক্তিগত আমি আমার ব্যক্তিগত লাভের জন্য যদি করি সেটা অন্যের সেটা ক্ষতি হবে, অতএব অন্যের ক্ষতি আমরা কখনো
আমরা আমরা অন্যের ক্ষতি আমরা দেখব না, সেটা আমরা খুঁজবো না, আমরা সার্বজনীন সার্বিক চিন্তা করব, সার্বজনীনভাবে মানসিকভাবে এমন চিন্তা করব যে চিন্তাটা সবার কাজে লাগে, বিজ্ঞানসম্মত চিন্তা করব। আমাদের আল্লাহ তাআলা আমাদের বিবেক বুদ্ধি দিয়েছে, মানুষ চিন্তাশীল প্রাণী, আমি আমার বিবেককে প্রশ্ন করব যে এই কাজটি করলাম এখানে আমার ব্যক্তিগত লাভ হবে কিন্তু অন্য দশজনের ক্ষতি হবে, এই কাজটি কি আমার করা উচিত? তাহলে প্রত্যেক ব্যক্তি যখন তার বিবেককে প্রশ্ন করে তাহলে সে সুন্দর একটা শ্রেণীকরণ করতে পারে, সে তার ব্যক্তিগত লাভের চিন্তা করতে পারে না। তাহলে আমরা যদি সবাই যদি সর্বসম্মতভাবে সার্বিকভাবে সার্বজনীনভাবে চিন্তা করি তাহলে আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমাদের কী হবে, উপকৃত হবে, দেশের উন্নতি হবে, আমরা দিন দিন উত্তরোত্তর আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমরা এই চিন্তায় আমরা সবসময় করবো, আমরা ব্যক্তিগত চিন্তাটা আমরা করবো না। আমাদের আমাদের বর্তমান যে সমাজ, আমরা এই সমাজে আমরা সকল মানুষ সবসময় নিজ 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 নিজেকে সবসময় নিয়ে কী থাকে, ব্যস্ত থাকে, নিজের নিজের ভাগ্য বদলাতে চেষ্টা করে। আমরা দেশ দশের দেশের দশের সবার চিন্তা করব, তাহলে সবাই যদি উপকৃত হলে আমাদের দেশ উপকৃত হবে, আমরা উপকৃত হব। তাহলে সার্বিকভাবে আমরা সবসময় সেই ধরনের চিন্তাই করব যাতে সবাই সবার সমান সুযোগ পায়, সার্বজনীনভাবে সবাই সুখ শান্তিতে থাকতে পারে, আমরা সবার সুখ শান্তি মঙ্গল কামনা করব। সেটাই আমাদের আমাদের হওয়া উচিত। আমরা বাস্তবে সেটা আমাদের সমাজে আমরা এখন ব্যক্তিগতভাবে সেটা করি না, করতে চাই না, আমরা অপরের মঙ্গল সহ্য করতে পাই না, আমি কীভাবে বড় হব, আমি কীভাবে সুখে থাকব, শান্তিতে থাকব, সেই চিন্তাই করি। আসলে সুনির্দিষ্ট সুনির্দিষ্ট লক্ষ্য যার নাই, যার বিশেষ উদ্দেশ্য নাই, তার তার দ্বারা ওই ব্যক্তির দ্বারা ব্যক্তি সমাজ রাষ্ট্র কখনো উপকৃত হতে পারে না। তো আমরা 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 আমাদের চিন্তাটাকে সবসময় মানসিকভাবে এমনভাবে সন্নিবেশন করব যা অন্য অর্থে বিশেষ শ্রেণীকরণ বা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য শ্রেণীকরণ বলা যায়। অর্থাৎ আমরা সবসময় আমরা আমাদের চিন্তা চেতনা বিবেককে মানসিকভাবে এমনভাবে সন্নিবেশ করব যা দ্বারা মানুষ উপকৃত হতে পারে, সমাজ রাষ্ট্র কী করতে পারে, উপকৃত হতে পারে। আমরা সেই চিন্তাই সবসময় করব, সবার মঙ্গল কামনা করব, আমরা নিজের চিন্তা নিজে সাধারণত করব না, আমরা ব্যক্তিগত স্বার্থ চিন্তা না করে সার্বজনীন সার্বিক সবার চিন্তা করব। এতে ব্যক্তি রাষ্ট্র সমাজ যেমন উপকৃত হবে, আমিও কিন্তু একই দিকে ব্যক্তিগতভাবে উপকৃত হতে পারবো। আমরা যাই হোক, আমরা এই চ্যাপ্টারে সপ্তম অধ্যায়ে শ্রেণীকরণ চ্যাপ্টারটার আমরা একটা ক্লাস নিলাম, আশা করি তোমাদের এই ক্লাসটা তোমাদের ভালো লাগবে, এর পরবর্তী অংশটুকু আমরা পরবর্তী ক্লাসে নিব। তোমাদের কাজ হলো এই এই প্রথম অংশে ক্লাসে যে প্রশ্নগুলো আছে, তোমাদের শ্রেণীকরণ কী, এই শ্রেণীকরণ কত প্রকার ও কী কী, প্রাকৃতিক শ্রেণীকরণ ও কৃত্রিম শ্রেণীকরণের সংজ্ঞা দাও, এই এই জিনিস এই দুটা এই কয়েকটা কোশ্চেন, জ্ঞানমূলক এবং অনুদানমূলক প্রশ্ন, এটা তোমরা ভালো করে শিখবে, নোট করবে, নোট করে সেটা অবশ্যই আমাকে আমাকে বলবে, সমস্যা থাকলে আমরা সেটা আমি আবার তোমাদের সেটা উত্তর সঠিক করে লিখব। তোমাদের আগেও আমি বলেছি তোমাদের মেইন বইটা রিডিং করতে হবে, মেইন বইটা রিডিং করলে তোমাদের MCQ এবং জ্ঞানমূলক অনুদানমূলক কোশ্চেনটা সুন্দরভাবে করতে পারবে। তোমরা বেশি বেশি করে মেইন বইটা টেক্সট বইটা পড়বে, টেক্সট বই করে এখান থেকে আন্ডারলাইন করে যে কোশ্চেনগুলো পরীক্ষা আসতে পারে, MCQ বিভিন্ন সাল কোন যুক্তিবিদ কী বলেছেন, কোন যুক্তিবিদের কোন কোন সংজ্ঞাটা উল্লেখযোগ্য সন্তোষজনক, এই সংজ্ঞাটা তোমরা এটা দেওয়ার চেষ্টা করবে। যেমন আমি একটু আগে বললাম যুক্তিবিদ কার্বেত্রীর ওনার সংজ্ঞাটা সবচেয়ে সন্তোষজনক এই চ্যাপ্টারের জন্য, অর্থাৎ এই এই সংজ্ঞাটা তোমরা বেশি বেশি করে শিখবে, কারণ MCQ কোশ্চেনে তোমার একটা সংজ্ঞা দিয়ে বলবে এই সংজ্ঞাটি কোন বিজ্ঞানে, কোন দার্শনিকের, কোন যুগ গবেষকের, অতএব তোমরা বিভিন্ন ধরনের সংজ্ঞা এখানে বইতে পাবে, কয়েকটি মোস্ট উল্লেখযোগ্য সংজ্ঞা যেমন আমি বলি কার্বেত্রীর, মিল, জোসেফ, এদের যে সংজ্ঞাগুলো বইতে পাবে যে কোনো চ্যাপ্টারে, এই তিন চারজন যুক্তিবিদের কথা বললাম, এদের সংজ্ঞাগুলো তোমরা বেশি বেশি করে পড়বে, এই সংজ্ঞাগুলো পরীক্ষা MCQ দিয়ে দিয়ে বলবে যে এটি কোন দার্শনিকের, কোন যুক্তিবিদের সংজ্ঞা, তাহলে তোমরা এগুলো একটু ভালো করে পড়বে,
তোমাদের সাথে আগামী ক্লাসে আবার এই চ্যাপ্টারে বাকি অংশ নিয়ে আমি তোমাদের সাথে আবার আবার ক্লাস করব। তোমরা সবাই ভালো থেকো, ভালো করে পড়ালেখা করো, সমস্যা থাকলে আবার তোমাদের সাথে আবার আমি কথা বলবো, তোমরা আমার সাথে কথা বলবে। ওকে, তাহলে আজকের মতো এখানে এই ক্লাসের শেষ করলাম, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে।